हेलो वेलकाम बैक। आजकेर भिडियोटाय आमी एकजन राइटारेर गल्प बोलबो। आमरा सब समय एरकम बोले थाकी जे कोनो राइटार जखन कोनो क्यारेक्टर सम्पर्के लेखे बा कोनो अभिनेता अभिनेत्री जखन कोनो क्यारेक्टर प्ले करे तखन से जदि सेई क्यारेक्टरटार मध्ये ढुकते पारे ताहले सेटा अनेक बेटार हय। एरकमई एकटा मास्टारपिस गल्प आजकेर भिडियोटाय आमी तोमादेर देखाते चलेछि, जेखाने एकजन राइटार एतटाई निजेर गल्पे ढुके जाय जे सेटार परिणति आमरा कल्पनाओ करते पारबो ना। आजकेर भिडियोते एक्सप्लेन करछि 2017 साले मुक्ति पावा तमिल साइकोलॉजिकल स्लैशार थ्रिलार उरु, जेटार अर्थ हच्छे भय। तो काहिनी शुरू हय आर आमरा एकजनके जंगलेर भितर दिये दौड़ते देखते पाई। एई समय सामने थेके एकजन लोक एसे एर मुखे मारे, एखानेई ज्ञान हाराय। सीन फ्लैशबैक करे किछुदिन आगे आमरा एखाने ओई छेलेटाकेई देखते पाई। तो ए होच्छे जीवन और ए पेशाय एकजन नोबेल राइटर। ए एकटा नतून स्टोरी लिखेछे, सेई जोन्नो ए एई दिन निजेर लेखा स्टोरीटा निये एकजन पाब्लिशारेर काछे गेछे। आमरा देखी ओ दारुण एकटा इमोशनल काहिनी लिखेछे जेटा पड़े आबार ओई पाब्लिशारेर चोखेओ जल चले एसेछे। बाट जत दिन एगोच्छे जीवनेर लेखा बोईगुलो अनेकटाई आउटडेटेड हये जाच्छे। पाब्लिशार्सरा ओके सेरकम भावे एक्सेप्ट करते पारछे ना। ओरा ओके नतून किछु ट्राई करार जोन्नो बोलछे, लाइक सस्पेंस मिस्ट्री हरर एरम टाइपेर किछु। ओ बाइरे एक दोकने एसे सिगारेट निच्छिलो। एई समय ओई दोकानेर टीवीते एरकम एक निउज देखते पाए जे शहरे एकजन सिरियल किलार मानुषके खूबई निशंसभावे खून करछे। सन्ध्याय ओ निजेर बाड़ीतेई टीवीते किछु मुभिज देखछिलो आर नतून किछु स्टोरिर कन्सेप्ट निये चिंता करछिलो। बाट अनेकगुलो मुभि देखार परो ओ सेरकम कोनो काहिनी भेबे उठते पारे ना, सेई जोन्नो ओ सिगारेट निते बाइरे चले जाय। তবে এখন অনেকটাই রাত হয়েছিল, সেজন্য আশপাশের দোকানপাটগুলো বন্ধ হয়ে গিয়েছিল। একটু দূরেই ও দুজনকে সিগারেট টানতে লক্ষ্য করে। তো ও ওদের থেকে একটা সিগারেট চাইতে যায়। ওদের মধ্যে একজন ওকে একটা গাঁজা দেয়। জীবন বলে, না না আমার এসবের নেশা নেই ভাই। তো এই ছেলেটা ওকে বলে যে, আরে ভাই একবার টেনে তো দেখো, আর ছাড়তেই পারবে না। সেজন্য জীবন এইবার ওই গাঁজাটায় টান মারে। এইবার ও সারা দিনে যা যা অ্যাক্টিভিটি করেছে সেই সব কিছু ওর মাইন্ডে আসতে শুরু করে। বলা যায় এক ঝটকায় ওর ব্রেনটা খুলে গেছিল। ও ওখান থেকে ছুটে বাড়ি চলে আসে। বাড়ি এসে ও একটা পেপারে একটা মাস্ক ডিজাইন করে, অর্থাৎ ও কিছু একটা কনসেপ্ট পেয়ে গেছিল। পরদিন সকালেই আমরা জীবনের বউ জেনিকে দেখতে পাই। জেনি চায় জীবন এইসব লেখালেখি ছেড়ে ভালো একটা জব করুক, বাট জীবন স্টোরি লিখতে চায়। জেনির থেকে ও আরও 2 মাস মতন টাইম চায়। ও বলে, যদি এবারে আমার লেখা গল্প হিট না হয় তাহলে আমি এসব ছেড়ে একটা জব খুঁজে নেব। এই দিন রাতের দিকে ও জেনির থেকে পাহাড়ে যাওয়ার পারমিশন চায়। ও বলে, আমি ওখানে শান্তিতে এই গল্পটা লিখতে চাই। জেনি ওকে পারমিশন দিয়ে দেয়। পরদিন সকালেই জীবন নিজের গাড়িটা আর 2 খরগোশ নিয়ে একটা পাহাড়ের কটেজে চলে যায় শান্তিতে গল্পটা লেখার জন্য। ও এখানে বেশ কিছু মুভিজ দেখে, বেশ কিছু গল্পও পড়ে। 2-3 দিন পরই ও নিজের গল্পটা লিখতে শুরু করে। ও এইবার যখন কাহিনীটা লিখছিল তখন ও রুমে অদ্ভুত রকমের কিছু অ্যাক্টিভিটিস অনুভব করে। বেশ কয়েকবার চেক করার পর ও রুমটার বাইরে মাস্ক পরা একজন লোককে দাঁড়িয়ে থাকতে নোটিস করে, বাট নিমেষের মধ্যেই লোকটা অদৃশ্য হয়ে যায়। এরপর জ্যোতি নামের একজন মেড ওকে ডিনার দেওয়ার জন্য ওখানে আসে। জ্যোতির থেকে জানতে চাওয়ায় জ্যোতি ওকে একটা পিসফুল জায়গার ব্যাপারে জানায় যেখানে ও শান্তিতে লিখতে পারবে। সেই জন্য পরদিন সকাল সকালই জীবন ওখানে চলে যায়। প্রচণ্ড সুন্দর একটা পাহাড়ি ঝর্ণার সামনে বসে জীবন কিছুক্ষণ সময় স্পেন্ড করে, সাথেই নিজের গল্পটাও লিখছিল। এই সময় ও এখানে গুলি চলার মতন শব্দ পায়। ও তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নেয় আর এখান থেকে চলে যায়, বাট ও এখানে নিজের ফোনটাই ফেলে যায়। গাড়ির কাছে এসে দেখা যায় যে ওর গাড়ির একটা টায়ার পাংচার হয়ে গেছে, অর্থাৎ ওটা টায়ার ফাটারই আওয়াজ ছিল। এই সময় থমাস নামের একজন ফরেস্ট গার্ড ওখান দিয়েই পাস করছিল। থমাস আগে থেকেই ওকে চিনত। থমাসের সাথে এখানে একজন বোবা লোকও ছিল। থমাস ওই লোকটাকে বলে, সাহেবের গাড়িটা ঠিক করে সাহেবের কটেজে পৌঁছে দিও, আর ও জীবনকে নিজের সাথে নিয়ে যায়। এদিন রাতেও ও যখন আবার ওই গল্পটা কন্টিনিউ করে তো ওর সাথে আবারও কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু হয়। ও যখন ওপরের ঘরে চেক করতে যায় তো ওই ঘরে থাকা একটা আয়না ভেঙে মাস্ক পরা এই লোকটা ভিতরে চলে আসে। লোকটা জীবনকে একটা ছুরি দিয়ে মারতে যাচ্ছিল, जीवानो एखाने निजेर प्राण बाँचाते एक भांगा काचेर टुकड़ो निये लोकटार पाए मारते ही जाच्छिलो, किन्तु एई समय ओ निजेर सामने जेनिके देखते पाय। ओर हाथे एई समय कोनो काचेर टुकड़ो छिलो ना, बरং एक पेन छिलो। आरो जेनिर गलाय पेनटा मारते गियेओ निजेके सामले नेय। अर्थात एई सब जीवानेर शुधुमात्रই एक दुःस्वप्न छिलो आर किछुई ना। एकटू पर जेनि ओके बोले जे तुमी काहिनी लेखार चक्करे पागल हये जाच्छो। विगत 3 दिन आमी तोमाय फोने पाइनी बोलेई आज एखाने चले एलाम आर तुमी आमाकेई मारते जाच्छो। आर तोमाय किच्छु करते हबे ना, तुमी चलो एखान थेके, आमी एकटा जब खुंजे नेब। जेनिर एई सब कथाय जीवन एकटू चटे जाय। ओ आसले जे कोनो हाले एई गल्पटाके कमप्लीट करते चाय। ओ एई समय एखानकार किचेनेर एकटा जानलार काँच भांगा देखते पाय, अर्थात रातेई एटा भेंगेछिलो। जीवन जखन कनफार्म हওয়ার জন্য উপরে যায় তো সত্যি ওই আয়নাটা ভাঙা ছিল, যেটা সত্যি অনেক আশ্চর্যজনক একটা বিষয়। আর ও এটা দেখে শকড হয়ে যায়। অর্থাৎ রাতে যা কিছুই হয়েছিল সেগুলো জীবনের কোনো স্বপ্ন ছিল না, বরং ওগুলো রিয়েলি ছিল। ও তাড়াতাড়ি জেনির কাছে যায় আর বলে, ইউ আর রাইট, এখনই আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। ও আসলে জেনিকে এসবে জড়াতে চায় না। ওকে তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নেওয়ার জন্য বলে। এই সময় ওর খেয়াল পড়ে যে ওর ফোনটা তো ওর কাছে নেই। ও জেনিকে বলে, তার মানে ফোনটা জঙ্গলেই পড়ে আছে, তুমি তৈরি থেকো, আমি ফোনটা নিয়েই আসছি। জীবন যে দুটো খরগোশ এনেছিল ওদের মধ্যে একটা মিসিং ছিল। ও যখন ফোনটা নিয়ে আসার জন্য বেরিয়ে যায় তখন জেনি এখানে ওই খরগোশটাকে খুঁজতে লাগে। এদিকে জীবন তো এখান থেকে ফোনটা পেয়ে যায়, বাট এখানেই ওই খরগোশটার লাশও পেয়ে যায় রক্তাক্ত অবস্থায়। এই সময় জঙ্গল থেকেও আওয়াজ আসছিল। জীবন এইবার জঙ্গলে গিয়ে বিষয়টা চেক করতে লাগে। এই সময় আবার ওই মাস্ক পরা লোকটা এখানে চলে আসে আর আবারও জীবনকে ওইভাবে মারবার চেষ্টা করে। অন্যদিকে এদের কটেজে পূজা নামের এই প্রেগনেন্ট মেয়েটি আসে। জেনি আর পূজা নিজেদের পরিচয় শেয়ার করে। পূজা জেনিকে বলে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে বলো, আমরা পাশেই থাকি। এদিকে এদের মধ্যে একটা ফাইট হয়। এই সময় জীবন ওই লোকটার মাস্কটা খুলে দেয় আর ওর মুখটা দেখে নেয়, যদিও আমাদেরকে সেটা দেখানো হয় না। আর দুর্ভাগ্যবশত লোকটা এখানে জীবনকে মেরে ফেলে। অন্যদিকে থমাসের সাথে থাকা লোকটা জীবনের গাড়িটা ঠিক করে এই কটেজে নিয়ে আসে। জেনিকেও চাবিটা দেয়। জেনি ওকে বলে, আমাকে থমাসের কাছে ছেড়ে আসো। এরা যখন থমাসের কাছে অর্থাৎ ওই চেকপোস্টে যাচ্ছিল এই সময় মালিঙ্গার মতো দেখতে এই লোকটা এদের থেকে হেল্প চায়। লোকটা বলে ওর গাড়িটা খারাপ হয়ে গেছে, আর যেহেতু এখানে সেরকম মানুষজন ছিল না, জেনি লোকটাকে লিফট দিয়ে দেয়। জেনি এরপর চেকপোস্ট পৌঁছে থমাসকে সব কিছু জানায় যে জীবন ফোন আনতে যাচ্ছি বলে বেরিয়েছে আর এখনও আসেনি। থমাস বলে, ম্যাডাম আপনি কটেজে যান, আমরা দেখছি। সাথেই ওই লোকটাও এখানে নেমে যায় যাকে একটু আগেই জেনি লিফট দিল। কটেজে এসে জেনি নিজের ভাইকে ফোন করে এখানে আসার জন্য বলতে চাইছিল, তবে পাহাড়ি ভ্যালি হওয়ায় এখানকার নেটওয়ার্ক সেরকম কাজ করছিল না, কলে ঠিক মতন কথা হয় না। কিছুক্ষণ পর পূজা নামের এই প্রেগনেন্ট মেয়েটি ঘায়েল অবস্থায় জেনির কটেজের দরজায় নক করতে লাগে। এইবার জেনি যখন দরজাটা খুলতেই যাবে এই সময় ওই মাস্ক পরা লোকটা এখানে চলে আসে আর জেনির চোখের সামনে পূজাকে একটা ছুরি দিয়ে খুব বাজেভাবে মেরে ফেলে, যেটা দেখে জেনির তো হোশ উড়ে যায়। এরপর মাস্ক পরা লোকটা জেনিকে একটা রেকর্ডিং শোনায়। লোকটা ওকে এরকম বলছিল যে তোমার কাছে 5 ঘন্টা সময় আছে, এর মধ্যেই তুমি নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে চলে যাও। যদি তুমি এই 5 ঘন্টার মধ্যে আমার থেকে বেঁচে পালাতে না পেরেছো তাহলে তোমাকেও আমি মারব। দ্য গেম ইজ বিগিন। অডিওটা শোনার পর জেনি ওখানকার সমস্ত জানলা দরজাগুলো বন্ধ করে দেয়। একটু পরই ও দেখে ওই মাস্ক পরা লোকটা পূজার লাশটাকে নিয়ে কোথাও যাচ্ছে। তো ওই সময়টাকে কাজে লাগানোর কথা ভেবে নিজের গাড়িটার হর্নটা বাজাতে লাগে। গাড়ির আওয়াজ শুনে মাস্ক পরা লোকটা এখানে চলে আসে, বাট জেনি অন্য দিক দিয়ে পালানোর চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই মাস্ক পরা লোকটা ওকে দেখে নেয়। লোকটা ওকে মারার চেষ্টা করে। জেনি কোনো রকমে ওর থেকে বেঁচে কটেজে এসে ঢুকে পড়ে। ও দরজাটা বন্ধ করে দেয়। ও লোকটা থেকে জানার চেষ্টা করে যে কী জন্য ও এইসব করছে আর জীবন কোথায়, বাট লোকটা এখানে জেনিকে কোনো উত্তর দেয় না। ও সামনে গিয়ে পূজার লাশটায় আগুন ধরিয়ে দেয়। জেনি একটু পর নিজের ফোনের টর্চটা অন করে ওটাকে ওদের অন্য খরগোশটার সাথে বেঁধে খরগোশটাকে বাইরে ছেড়ে দেয় লোকটাকে অন্যমনস্ক করার জন্য। এইবার ঝোপড়ির মধ্যে আলো দেখে লোকটা ওখানেই চেক করতে যায়। আর এই সুযোগের ফায়দা লুটে জেনি গাড়িতে চলে আসে আর গাড়িটাকে স্টার্ট করবার চেষ্টা করে। গাড়িটা কিছুতেই স্টার্ট হয় না। এই সময় মাস্ক পরা লোকটা নিজের গাড়ি দিয়ে জেনির গাড়িতে এসে মেরে দেয়। जेनी एखाने भालो मतो आहत हय। एखानेई आमरा एई जीपटाके देखते पाई। बंधुरा तोमरा होयतो नोटिस करेछो बाट ताओ तोमादेर जानिये दिई जे एई जीपटा आमरा थमासेर काछे देखेछिलाम जखन ओई दिन जीवनके हेल्प करेछिलो। जारपर थमास एकटा चेकपोस्टे नेमे जाय आर गाड़ीटाओ जीवनके दिये देय जेहेतु ओर काछे गाड़ी छिलो ना। आर एखानेओ आमरा एई मास्क परा लोकटार काछेओ ओई जीपटाई देखते पाई। जेनी कोनो रकमे भितरे चले आसे आर जानला दरजा बन्ध करे देय। किछुक्षण पर ओ जानला दिये लक्ष्य करे जे जेई लोकटाके ओ तखन लिफ्ट दियेछिलो ओई लोकटाकेओ मास्क परा लोकटा एकटा गाछेर साथे झुलिये दियेछे। लोकटा मुहूर्तेर मध्येई मारा जाय। एरपर मास्क परा लोकटा एकटा चिमनिर मध्य दिये एकजनेर लाश त्रिपल दिये मुड़े भितरे पाठाय। जेनी जखन त्रिपलटा खुले देखे तो ओ एखाने जीवनके देखते पाय। आश्चर्यजनक विषय हच्छे जीवन एखोनो बेঁচে छिलो। जेनी एखाने जीवनके प्रश्न करे जे ओई लोकटा के आर ओ केन एइभाবে सबाइके मारछे। तो जीवन ओके जानाय जे आमी एकजन साइको किलारेर काहिनी लिखछि और ओई साइको किलारई बास्तवे आमार सामने चले एसेछे। आमिओ बुझे उठते पारछि ना जे केन ओई साइको किलार एभावे गेम खेलते खेलते मानुषके मारछे। एरा दुजन प्लान करे जे जे कोनो हाले एबार एखान थेके एदेरके बेरोते होबे। जेनिओ ओके सापोर्ट करे। ओ जीवनके जड़िये धरे आर बोले, हाँ निश्चयई आमरा एखान थेके बेঁচে बेरोबो। एखान थेके बेरोनोर मात्र एकटाई रास्ता आछे। এই বলে জেনি এইবার জীবনকে ধাক্কা মেরে রুমের জানলা থেকে ফেলে দেয়। জীবন এখানে একবার উঠে দাঁড়ায় আর ও জেনিকে বলে, আমি ভেবেছিলাম তুমি আমায় চিনতে পারবে না। যার পর সিন একটুখানি রিভার্সে যায়। আমরা দেখি জেনি যখন জীবনকে জড়িয়ে ধরেছিল তখনই ওর ঘাড়ে একটা টিপ আটকে থাকতে দেখে নেয় আর এই টিপটাই ও পূজা নামের ওই প্রেগনেন্ট মেয়েটির কপালে দেখেছিল। তো জেনি বুঝে যায় যে তার মানে এইসব খুনগুলো অন্য কেউ নয় বরং জীবনই করছে। এখানেই একটা সিনে আমরা দেখি যে জেনি যখন জীবনের রুমে গেছিল তখনই ওই মুখোশ আঁকা ছবিটা দেখে নেয় যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম। এরপর ও যখন ওর বইটা দেখে তো সেখানে কোনো গল্পই লেখা ছিল না, ওতে একটানা উড়ু লেখা ছিল। অর্থাৎ এখানে এটাই বোঝায় যে জীবন যেহেতু একজন সাইকো কিলারের স্টোরি লিখছিল সেই জন্য একজন সাইকো কিলারের ডিটেলস জানতে ও নিজেই একজন সাইকো কিলার হয়ে যায় যাতে ওর গল্পের ক্যারেক্টারটাকে আরও স্পষ্টভাবে বুঝে লিখতে পারে। আর নাই ওকে কেউ মেরেছিল, ও নিজেই ওই মাস্ক পরা লোকটাকে ইমাজিন করছে আর নিজেই ওর মতন আচরণ করে একের পর এক খুন করে যাচ্ছে। জীবন বলে, নাও দ্য গেম ইজ ইন্টারেস্টিং। আর এদিকে জেনি রুমে থাকা আলমারি দিয়ে দরজাগুলো গার্ড করতে লাগে। একটু পরই জেনির ভাই এখানে চলে আসে যেহেতু জেনি তখন ওকে ফোন করে ডেকেছিল। জীবন ওকে এরকম বলে বাড়ি পাঠিয়ে দিচ্ছিল যে জেনির শরীরটা একটু খারাপ, তাই তুমি কাল সকালে এসো কথা বলো। তা সত্ত্বেও ওর ভাই ভিতরে যাওয়ার চেষ্টা করে। জীবন এইবার ওর গলায় চাকু ধরে। ওর ভাই বিষয়টা বুঝে যায়। এখানে দুজনের মধ্যে ফাইট হয়। দুর্ভাগ্যক্রমে জীবন এখানে জেনির ভাইটাকে মেরে ফেলে। জেনি এইসব দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। জেনি এইবার পিছনের দরজা দিয়ে বাইরে চলে আসে। পূজার বাড়ির সামনে এসে ও নিজের ফোনে নেটওয়ার্ক পাওয়ার চেষ্টা করছিল। ও নিজের কোনো একজন বন্ধুকে কল করবার চেষ্টা করছিল কিন্তু ওর ফোনের ব্যাটারি লো হওয়ায় ফোনটাই সুইচ অফ হয়ে যায়। ও এইবার পূজার বাড়িতে কাউকে বসে টিভি দেখতে লক্ষ্য করে। জেনি বাইরে থেকে ওই লোকটাকে অনেকবার ডাকছিল বাট ভিতরে থাকা লোকটা কিছুতেই শুনতে পায় না। জীবন এই সময় ভিতরে থাকা লোকটার মাথাটাকে ধর থেকে আলাদা করে জেনির সামনে নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে। জেনি এইবার ওখান থেকে জঙ্গলের দিকে পালায়। কিছুটা রাস্তা আসার পর ও এখানে থমাসকে দেখতে পায়। থমাস ওকে নিজের জিপে উঠিয়ে আবার ওই কটেজটায় চলে আসে যাতে ওই মাস্ক পরা লোকটাকে ধরতে পারে। কিছুক্ষণের মধ্যেই জীবন এখানে চলে আসে। জীবন এখানে জেনিকে ফলো করতে লাগে আর এই সময় জেনি এখান থেকে একটা শার্প ওয়েপন হাতে পেয়ে যায়। ও যখন জীবনকে মারতেই যাবে তখন ওর জীবনের সাথে কাটানো সমস্ত মুহূর্তগুলো মনে পড়ে যায়। এই সময় থমাস পিছন থেকে জেনির মাথায় মেরে দেয়। জীবন এরপর জেনিকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল। এই সময় জেনির জ্ঞান ফেরে আর ও ওকে ধাক্কা মেরে ওর থেকে পালিয়ে ওই চিমনিটার মধ্যে দিয়ে ভিতরে চলে আসে। ও ভিতর থেকে জীবনকে খুঁজছিল। এই সময় জীবন ওর মাথায় একটা ছুরি মেরে দেয়। জেনি সঙ্গে সঙ্গেই মরে যায়। বাট আমরা দেখি যে এই সিনটা জেনি এই সময় ইমাজিন করছিল। অর্থাৎ ও যদি জানলা খুলে দেখে তাহলে হয়তো ওর সাথে এরমও হতে পারে। জেনি বুঝতে পারছিল না যে ও এখন কি করবে। আবার ওর শরীর থেকে কন্টিনিউ রক্ত বেরোচ্ছিল। জেনি এইবার এখানে একটা আইডিয়া লাগায় আর একটা ট্র্যাপ ওই রুমের জানলাটার নিচে রেখে জীবন যখন ওই ট্র্যাপটায় পা রাখে তখন ও ওকে অ্যাটাক করে। एखाने दुजोनेर मध्य भालो मतन एक फाइट है। जीवानो के खूब बाजे भावे मारछिलो। जीवन जखन जेनिर ओपर भारी पड़छिलो तखन जेनि ओके बोले जे आमी एखान थेके बेंचे फिरबो ना, एटा आमी भालो मतोई जानताम और आमी तोमायो संगे नियेई मरबो। आमी तोमाय परमिशन दिच्छी, तुमी आमाके मेरे फेलो। एई बोले जेनि एखाने अद्भुत भावे हासते लागे और सीन एखाने शिफ्ट हय एकटा हस्पिटाले। आमरा देखी जीवन एखाने एकजन डॉक्टर और बेश किछु स्टूडेंटदेर साथे जेनि ठीक ओर सामनेई एकटा हुईल चेयारे बसे रयेछे। जीवन एखाने जेनिके निशा नामे डाकछिलो और बाकी सब स्टूडेंटदेरके बोलछिलो जे एई मेयेटी होच्छे निशा। आज थेके 2 बछर आगे ओई हस्पिटाले एडमिट हयेछिल। ओ खूबई पपुलार एकजन नोवेल राइटार। ओ निजेर लेखा गल्पेर मध्येई निजेके हारिये फेले। एई रकमई निशा एकबार एकटा गल्पेर शेषटुकु लेखार जोन्नो एतटाई ओई गल्पटार मध्ये ढुके जाय जे ओके स्ट्रेस निते हय। ठीक मतन घुमोते ना पाराय ओर इनसमनिया हये जाय, जार पर थेकेई ओ ड्राग्स एबं किछु टैबलेट्स निते शुरू करे, जार पर सबकिछु मिशे जाय। सेई जोन्नोई एखाने ओके एकजन डेलिउशनल डिसऑर्डर पेशेंट हिसेबे एडमिट करा हय, अर्थात जेटा हवार नय सेटाओ ओ इमेजिन करते पारे। जीवन एखाने पूजा और जेनिर ओई भाईटाकेओ देखाय, बाट रियाले एरा दुजन हच्छे कार्तिका और किरण। एराओ एरकमई रोगे आक्रांत छिलो, बाट कार्तिका अनेकटा सुस्थ हयेछे किन्तु किरण निजेकेई मेरे फेलेछे। एई समय जीवन के थमास कल करछिलो। जीवन कलटा ओठाय ना, ओ लेक्चार कन्टिन्यू करे। आचमकाई निशा एखाने चिल्लाते लागे। ओके बेहोश करार जोन्नो इंजेक्शन मेरे बेहोश करा हय। जीवन एरपर बाकी स्टूडेंटदेर जानाय जे निशा आसले एखन जेनि नामेर एकटा क्यारेक्टारेर मध्ये ढुके आछे। आश्चर्यजनक विषय हच्छे तो एटाई जे ओ एई हस्पिटालेर किछु स्टाफदेरकेई निजेर गल्पेर क्यारेक्टार मने करछे। एरई माझे आमरा देखी थमास हस्पिटाले एसेछे। ओ जीवनके किछु टाका दिये बोले जे एके सुस्थ करो ना, जखन आमी बोलबो तखन तुमी एके मेरे दिओ। ए जोदि ठीक हये जाय ताहले सबकटा बेडई खाली हये जाबे। आशा करी तोमरा एके चिनतेई पेरेछो। एई निशार काहिनीते जेनिर थेके ओई दिन लिफ्ट चेयेछिलो। एकजन स्टाफ आर्जेंट जीवन के भीतरे डाके। जीवन भीतरे निशार रूमे जाए। ओ ओके जिज्ञासा करे निशा तुमी ठीक आछो? ओ एकबार टाइमटाओ चेक करे। जीवन एइबार ओके जेनि नामे कथा बोलते लागे जे जेनि तुमी ठीक आछो? आंसर दाओ जेनि। निशा ओर हुईल चेयारेर पिछन थेके एकटा पेन बेर करे बोले गेम स्टार्ट्स नाओ और ओई पेनटा ओ जीवनेर घाड़े ढुकिये देय। और एखानेई एई मुभिटा समाप्त हय। तो बंधुरा आशा करी आजकेर एई मुभि एक्सप्लेनेशन तोमादेर भालो लेगेछे। आगेर भिडियोटा अनेकेरई सेरकम पछन्द हयनि जा आमि कमेंट्स पड़े बुझेछिलाम। आशा करी एटा भालोई लागबे। जदि लेगे थाके ताहले एकटा करे लाइक शेयर करे दिओ और चैनलटाके सबस्क्राइब करते भूलो ना एरकमई सब इउनिक मुभिर बांगला एक्सप्लेनेशन भिडियो पेते।